औलाद और अकलमंद हो, लायक हो, तो उसके लिए दौलत इकट्ठा करने का क्या जरूरत है? और अगर नालायक हो तो उसके लिए दौलत इकट्ठा करने का क्या जरूरत है? देखिए माँ काली ऑटोमोबाइल वर्कशॉप, ये बेकारी मशीन का संधान। अपनारा गूगले जान, गूगल थे के बेकारी मशीन सार्च करून, सहजे पे जाबेन। फ्लिपकार्टे पे जाबेन, अमेजन थे के पे जाबेन, शोरूमे जान, सेकेंड ट्रेनिंग करून, भालो होबे। कम दामे टोटल कंपनी 25,000, 15,000 थे के शुरू, जे जेमन चाहिए से तेमन मैटेरियल पाबे, जे जेमन कम्पानी चाहिए। सैमसंग आछे, भालो भालो कम्पानी एते मौजूद आछे। अपनारा गूगले जान, देखुन इंडिया माठे कार काछे, कोथाय लोकेले कोन डिस्ट्रिब्यूटर आछे, सेगुलो छुड़ी सन्धान करुन। सहजे आपनादेर ठिकाना पेये जाबेन। एटा होच्छे आमादेर बेकारी मेशिन, পাউরুটি করার মেশিন, কেক করার মেশিন, সব কিছু একসাথে কাজ হয়ে যাবে। এতে আখিরকার হাম সাকসেস হই গিয়া, কোই প্রবলেম নেই। মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আপনাদের সামনে আছে, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর বেশিরভাগ আমি দেখছি প্রায় আপনারা মেশিনের সাথে এই নিচ্ছেন ওই নিচ্ছেন, তারপর আপনারা ওই নিচ্ছেন, দায়ের নিচ্ছেন। কার্তিক কুণ্ডু খুব কোয়ালিফাইড, কোয়ালিফিকেশন ছেলে, খুব শিক্ষিত, খুব ভদ্র। যেটা আমি বলেছিলাম, শিক্ষিত লোকের পক্ষে মুড়ি মেশিন নেওয়া ভালো নয়। বিষ্ণুপুর ড্রাম রোস্টারে প্রচুর পরিমাণে ড্রাই করে, এবং তার কোম্পানির নাম দিয়েছে, হয়তো আমি সঠিকটা জানি না, হয়তো দুর্গা কিছু একটা, দেখে নেবেন ফোন করে। প্রচুর পরিমাণে ড্রাই এবং কামিয়াবির শিখরে পৌঁছে গেছে কষ্ট করে। প্রথম প্রথম 10 দিন 15 দিন পোড়া বেরোচ্ছিল, তার কাছেই সব কিছু শুনতে পাবে, আমার কাছে নয়। সে যদি মেদিনীপুর পর্যন্ত যদি রেশনের চালের কেউ মুড়ি ভাজতে চায়, সাদা চালের মুড়ি ভাজতে চায়, দেশি চালের মুড়ি ভাজতে চায়, তাহলে ওই ড্রাম রোস্টারেই সে দেখিয়ে দেবে, এবং কত পরিমাণে প্রতিদিন ড্রাই করা যায় সেটাও দেখিয়ে দেবে। আর এই যে ড্রাইগুলো বিক্রি হচ্ছে, এগুলো শুধু ছেলে খেলা, ছেলে ভোলানো, মাছি পিছি। ড্রাইগুলো আমাদের যে ড্রাইটা তৈরি হবে কিছুদিন পর, চাল নাড়া এবং ড্রাই একটা জায়গাতেই সব কিছু হবে। আপনি কতটা নুন দিচ্ছেন সেটাও দেখতে পাবেন, কতটা চাল দিচ্ছেন সেটাও দেখতে পাবেন, কতটা হিট দেবেন কাঠে সেটাও দেখতে পাবেন, কতক্ষণ পর নামাবেন সেটাও দেখতে পাবেন। আর এগুলোতে সে ইঁদুরের সাপ ধরার মতো হয়, তাকিয়ে থাকতে হয়, কিছুটা আঞ্জা দিয়ে নামাতে হয়। আর এগুলো লোড ক্যাপাসিটিও কম, ডবল বেল্ট, 2 HP-র মোটর, এগুলো থাকবে কিছুদিন। আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের সময় দিতে হবে, আমাদের সময় খুব কম। বাতাসা মেশিন যেটা গুগলে আপনারা সার্চ করলে এখনও পর্যন্ত যে কামিয়াবি পারফেক্ট সেটা এখনও হয়নি। আমি সব কারখানাকে বলবো সেটা বানাতে, সেটা বানাক, তাহলে আমি সব থেকে বড় খুশি হব, কারণ আমি টুকপি ওটাতে করব, সত্যিকারের টুকপি করব। দেখুন কালকে মহরম আছে, তাই বন্ধ থাকবে কারখানা, তো আমাদের একটা ফুচকা হাতি রেডি হয়ে গেছে, আর এগুলো সব রেডি হচ্ছে, কিন্তু কাল আমাদের কারখানাটা একটু ঢিলে ঢিলে যাবে, কাল পরশু দুদিন। আর যেগুলো নতুন কারখানা করতে চাইছেন তারা প্রথমেই নানা কাণ্ড করে ফেলছেন, সেগুলো দয়া করে করবেন না। যেমন একটা ভালো রোস্টার কিনুন, যেখানে খুশি আপনাদের।
ভালো রোস্টার কিনুন কম দামের মধ্যে, ওটাতে ড্রাই করা প্র্যাকটিস করুন। আর ভালো মুড়ির চাল যেটাতে লবণ ফবণ না মেলালেও মুড়ি হবে সেই টাইপের চাল নেন। সেটার জন্য কোনো বাড়তি কিছু মুড়ি মেশিনের ম্যানুফ্যাকচারিংয়ের করার দরকার নেই, সেটা ভালো মুড়ি মেশিন তৈরি, ভালো রোস্টার তৈরি হলেই ওটা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমার সবাইকে বলার দরকার যে আপনারা যে মুড়ি মেশিনটা মুড়ি শুধুমাত্র মুড়ি মেশিন একটা রোস্টার নিন আর ভালো চাল নিন, এটা দিয়ে আপনারা মুড়ি মেশিনটা শুরু করুন। কারণ আপনারা অজড় বজড় নানাকাণ্ড নিয়ে নেবেন, ড্রাই নেবেন, চাল নাড়া নেবেন, কনভেয়ার নেবেন, এই এলকি ভালকিগুলো নেবেন না। আমি বলা সত্ত্বেও নিচ্ছেন সেটা আমার কোনো ব্যাপার নেই। আপনি যদি খোঁজেন আমার কাছে ড্রাই, তো প্রচুর পরিমাণে ড্রাই মেশিন দেবো, সবাইকে একটা করে ড্রাই দেবো। আমি যে ড্রাই দিতে ভয় পাচ্ছি সেটা নয়, এগুলো ছেলে ভোলানো মাসি পিসি। আমি যে ড্রাই তৈরি করব সে ড্রাই টুকপি হবে, করতে পারবে কিনা জানি না, কিছুদিন পর আমাকে সময় দিতে হবে। আপনাদের ড্রাই ড্রাই করে চিৎকার করছেন, কিছু কিছু যারা অনেক বেশি বেশি প্রোডাকশন করেন, ডেলি এক ট্রাক দু ট্রাক 10 টাকা ট্রাকের চাল ড্রাই করেন, তাদের পক্ষে ড্রাই নেওয়া যেতে পারে। আর বাতাসা মেশিন কামিয়াবির দিকে এগোচ্ছে, এরপর উপরওয়ালার হাত, তারপর কিছুদিন মিক্সার মেশিন যেটা সিমেন্ট মিক্সার মেশিন 10 তলার উপর উঠবে, সেগুলো বানানোর প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। কিন্তু আমাদের যে হাতি মডেল সেগুলোতে আমাদেরকে একদম সময় দিচ্ছেন, আর আমাদের স্টক একদম কম। হাতি মডেল বানাতে বানাতে আমাদের এই ড্রাম রোস্টার একদম কম হয়ে গেছে, যেটাকে বলে এখানে এলে আপনারা এত বড় কারখানাতে কমসে কম 50 খানা মেশিন দেখতে পাওয়ার কথা, সেটা আপনারা হয়তো 3খানা 4খানা 5খানার বেশি দেখতে পাবেন না সব সময়। এখন খুব ক্রাইসিস চলছে, এই হাতি মডেলের টাইম প্রচুর পরিমাণে লাগে। আর আপনারা যে যার ইচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক কিছু জানতে পারবেন। আর এই কার্তিক কুণ্ডু খুব শিক্ষিত একটা ছেলে, খুব শিক্ষিত ছেলে, খুব ভদ্র। একে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে মেদিনীপুর বা ওই সাইডে যতগুলো আপনাকে তোমাকে কল করবে, আমি এমনি ভাইপো ভাইপো বলি, যতগুলো কল করবে ততগুলো তোমাকে ভাইপো যেতে হবে আমার রিকোয়েস্টে। কারণ গরিবকে যারা চালাতে পারছে না তাদেরকে বাঁচাতে হবে। আমি এমনও বলেছি যে সাময়িক তাদের তোমাকে যা লাগে পয়সা সেগুলো দেওয়া হবে, কিন্তু সে তার প্রত্যুত্তরে পয়সা নেওয়ার কোনো কথাই বলেনি। কিন্তু দেওয়া উচিত, যে যে নিয়ে যাবেন সে দয়া করে তাকে কিছু দেবেন, মানে যত চার্জ আছে যত সঠিক চার্জ সে চার্জ দেবেন। অনেক কষ্ট করে সে মেশিন একটা কিনেছিল এখান থেকে, তারপর কামিয়াবি হয়েছে। আগামী দিনে ছোটো হাতি নেবার পরিকল্পনা, কারণ তার ব্যবসাটা অনেক বেড়ে গেছে, সে সামলাতে পারছে না। তার মেশিনটাও বিক্রি আছে, যদি বলেন তো কেউ কম দামে নিয়ে নিতে পারেন, তার মেশিনটা দারুণ মেশিন, ও কাছে দেখলে হবে। দেশি চালের মুড়ি ভাজি, দেশি চালের মুড়িটাই ওর কাছে ললাটের মতো। আমি ওর ভিডিও ছেড়েছি ইউটিউবে, দেখবেন বা ওকেই ফোন করে জিজ্ঞাসা করবেন কোন ভিডিওটা, আমার হয়তো মনে নেই, আমাকে ভিডিও পাঠায়। তো এই কার্তিক কুণ্ডুকে আপনারা ফোন করবেন যারা মেদিনীপুরের সামনে আছেন, বা কিছু কিছু নলেজ নেওয়ার জন্য ফোন করতে পারেন। আর আপনাদেরকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যারা নতুন ব্যবসায়ী, নতুন ব্যবসা করছেন, তারা এই লবণ মাখা আর অমুক মাখা তোষক মাখা মেশিন নেবেন না। মেশিন দিলে তো আমাদের লাভ, আমি যদি দিই আপনাদেরকে মেশিন 4টা 5টা কনভেয়ার এলিমিটার ড্রায়ার চান্নাড়া প্রচুর পরিমাণে মেশিন যদি দিয়ে দিই, নানাকাণ্ড করে দিই, তাহলে আপনাদের খরচা হয়ে যাবে। যদি ভবিষ্যতে আপনারা যেগুলো নতুন ব্যবসা করছেন তারা শুধুমাত্র রোস্টার ভালো চাল, ফোন করুন, ভালো চালের সন্ধান দিয়ে দেবো, কোনো ব্র্যান্ড নয়। আপনি মুড়ি চালটা ফেলবেন মুড়ি হয়ে যাবে, লবণ মাখারও দরকার নেই, লবণটা ঘরে মাখান। কারণ আপনাকে মুড়ি মেশিন রাখতে গেলে একটা লোক রাখতেই হবে, মুড়ি মেশিন তো মুড়ি ভাজার কারখানা রাখতে গেলে, সেই জন্যে
যদি একদিন আপনারা মুড়ি ভাজেন প্রথম প্রথম, সেই মুড়িটা বিক্রি করতে আপনার 3-4 দিন টাইম লাগবে। 3-4 দিন ওই যেটাকে আপনি রাখবেন যে লোকটাকে, সে লোকটা করবে কি? আর চাল লবণ মেলানো খুব সহজ। আপনারা 50 কেজি চালে, 50 কেজি চালে ভালো করে শুনুন মন দিয়ে, 50 কেজি চালে 1200 গ্রাম লবণ, 2 মগ জল, 2 মগ জল, আর 50 গ্রাম সরিষার তেল, এগুলো মিলিয়ে দেবেন একসঙ্গে। প্রথমে জলে, নুনে, লবণে আর তেলে 50 গ্রাম তেলে মাখবেন, তারপরে ওই জলটা ঢুকিয়ে দেবেন। তারপরে একটুখানি নেড়ে আর 6 ঘন্টা রেখে দেবেন, 6-7 ঘন্টা। তারপরে ওটাকে আপনারা রোদেও দিতে পারেন, রোদে দিলে ড্রাই করতে হবে না। আর যদি আপনারা রোদে না দেন তাহলে একটু মেলে দেবেন, মানে 6 ঘন্টা রাখার পর একটু মেলে দেবেন, তারপর ড্রাই করবেন, ড্রাইটাকে একটু মেলে রাখবেন, তারপর ভাজতে শুরু করবেন। এই হলো ব্যাপার। যারা নতুন করবেন তারা আমাদের এখানে, সুধীর ঠাকুর বলে একজন ছিল, সে একটা বিরাট এলকি ভেলকি কারখানা চালাচ্ছে, এই চালাচ্ছে মুড়ি কারখানা, মুড়ি মেশিনের মিলের কারখানা, ওগুলো করার দরকার নেই, আপনার সাথে কম্পিটিশন করতে পারবে না কেউ। যতই চাননি লাগাক, যতই ভাইবেটার লাগাক, যতই কুড়াভাটি লাগাক, এই লাগাক ওই লাগাক, কেউ পারবে না। আপনার ভালো একটা রোস্টার নিতে হবে, ব্যাস ভালো চাল আপনাকে সংগ্রহ করতে হবে, যেটা আপনাদের যদি আপনার সংগ্রহে থাকে তো সেখান থেকে নিয়ে নেবেন, যদি আপনারা সন্ধান না পান তাহলে আমাকে ফোন করবেন, সঠিক সন্ধান পেয়ে যাবেন। আর আমার আজ এটাই, এ পর্যন্ত। এটা ভাইরাল নাম্বার 1 নাম দিলাম, সব কিছুই ভাইরাল হবে আজ থেকে, সব কিছুই ভাইরাল হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি আপনাদের মনে হয় চ্যানেলটা আমাদেরকে সৎ যুক্তি দেয়, ভালো যুক্তি দেয়, কোনো ব্যবসার যুক্তি দেয়নি। আমি বারবার বলেছি যে মুড়ি মেশিন কারখানাতে যারা যুক্ত আছে তারা আগামী দিনে 1 বছর 2 বছর 3 বছর সমাজ সেবার কাজে লাগাতে হবে, তাতে আমাকে মাকালে অটোমোবাইল ওয়ার্কশপকে দমিয়ে রাখা যাবে না। কেউ যদি ভাবছে যে এই কারখানা থেকে আমি কঠোরপতি হব, মাস্টার মশাই বলেছিলেন কঠোরপতি শব্দটা, ওটা ব্যঙ্গাত্মক শব্দ, ঠিক বলেছিলেন। তো ওই মাস্টার মশাইয়ের নম্বর আমি আজ পর্যন্ত পাইনি, কমেন্ট বক্স খোলা আছে, মাস্টার মশাই নম্বরটা দিলে আমি ওকে আসতে বলতাম, ওর কাছে সৎ যুক্তি সৎ উপদেশ নিতাম। তো মাস্টার মশাইকে অশেষ ধন্যবাদ। তো কঠোরপতি হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমি ভেঙে চুরমার করে দিয়েছি আপনাদের আশীর্বাদে। আর যারা যারা ভাবছে যে কারখানা খুলে আমরা নতুন কঠোরপতি, নতুন কঠোরপতি বলে ওটাকে, নতুন কঠোরপতি হওয়ার স্বপ্ন দেখছেন, সেগুলো হবে না। যদি কারখানা সঠিকভাবে চালাতে চান চালান, শান্ত থাকুন আর কম দামে ভালো মাল দেওয়ার চেষ্টা করুন, কারণ আগামী দিন আপনাদের 10 বছর 15 বছর 20 বছর টেকে থাকতে হবে, তখন আপনাদের কাজকে আর ঘুরেও তাকাবে না সেই কাস্টমার। তো কাস্টমারের আশীর্বাদটাই হচ্ছে সবথেকে বড় আশীর্বাদ, কারণ মেশিনটা নিয়ে যাওয়ার পর ওরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে স্বস্তিক চিহ্ন সিঁদুরের তিলক দিয়ে পুরোহিত দেখে পুজো করিয়ে যখন মনে হয় তখন আমার বুকটা যেন কেঁপে ওঠে, চালাতে পারবে তো, সাকসেস হবে তো, আশীর্বাদ পড়বে না অভিশাপ পড়বে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভাইরাল নাম্বার 1। আমাদের যাওয়া আসার যে মেশিন, যাওয়া আসার যে ভিডিও, কাস্টমারের যে ফিডব্যাক, ওগুলো দেখেছেন ভরে গেছে, ওগুলো ভরিয়ে আমার ইউটিউবটাকে আমি ভরাতে চাই না, ওগুলো আমার ভালোও লাগে না, আমি প্রথম থেকে বলেছি। আর এখানে যেটা ভালো সেটা এখান থেকে সব শুনতে পাবেন, আপনারা যেখানে পারবেন নেন, আমি সব ঠিকানা বলে দিয়েছি আপনাদের, কোথায় মেশিন পাওয়া যাবে, কোন জায়গায় ভালো পাওয়া যাবে, কোন জায়গায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে। কিন্তু আপনারা সমস্ত কারখানা ঘুরতে পারেন, বা যদি আপনাদের মনে হয় না ঘোরা যাবে না তো একটা কারখানাতেও নিয়ে নিতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই। তো আমার আজ এই পর্যন্ত, বড় হয়ে গেলে আপনাদের দেখতে বিরক্ত লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আনলাইক মারবেন, লাইক মারারও দরকার নেই, লাইক দেওয়ারও দরকার নেই, আনলাইক দেবেন, লাইক দেওয়ারও দরকার নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন দয়া করে। 34%, 30%
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা দয়া করে 60% করুন, তাহলে আমার আনন্দ উৎসাহ আর উদ্দীপনা আরও বেড়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।